মোরা দুজনায় রাজার জামাই জামাই মোরা দুজনায় হলাম বেয়াই বেয়াই কলকাতা দ্য সিটি অফ জয় যার একটি সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে এবং সেটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতেও রিফ্লেক্ট করেছে বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি যা টলিউড নামে পরিচিত এই বাংলা সিনেমার ডিফারেন্ট ডিফারেন্ট মিনিংফুল এবং এন্টারটেইনিং ছবিগুলো তৈরির পিছনে অনেক ইতিহাস রয়েছে যার কারণে সেই সব চলচ্চিত্রগুলি অডিয়েন্সের মনে জায়গা করে নিয়েছে সো ওয়েলকাম টু দ্য সিক্সথ এপিসোড অফ স্টারডম এরা এই ভিডিওতে আমরা দেখতে চলেছি বাংলা সিনেমার এভলিউশন সূচনা থেকে টু দ্য প্রেজেন্ট ডে বাংলা ফিল্ম ১৯১৯ সালে তার শিকড় খুঁজে পায় যখন প্রথম সাইলেন্ট ছবি বিলে অমঙ্গল মুক্তি পায় অন ফার্স্ট নভেম্বর 1919 রুস্তমজি ডোটিওয়ালা পরিচালিত এবং কর্নওয়ালিস ও মদন থিয়েটার দ্বারা প্রযোজিত ছবিটি একই নামে জনপ্রিয় মঞ্চ নাটকের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল এবং ছবিটি হিউজ সাকসেসফুল হয়েছিল এবং এটি বাংলা চলচ্চিত্র শিল্পে বৃদ্ধির পথ তৈরি করে মানে এইখান থেকে বাংলা সিনেমার গ্রোথ শুরু হয় ১৯২০ এবং ১৯৩০ দশকে আধারে আলো বিলেত ফেরত ভাগ্যচক্র চিরকুমার সভা দেবদাস কপালকুণ্ডলা এবং সিদার মতো ছবির মাধ্যমে বাংলা সিনেমা দ্রুত বৃদ্ধি পেয়েছিল এই সিনেমাগুলি বিএন সরকার প্রফুল্ল রায় এবং নীতিন বোসের জনপ্রিয় উপন্যাস এবং নাটকের উপর ভিত্তি করে বানানো হয়েছিল ১৯৪০ দশকে সত্যজিৎ রায় ঋত্বিক ঘটক এবং মৃণাল সেনের মতো পরিচালকদের আবির্ভাবের সাথে বাংলা সিনেমা একটি সোনালী যুগের সাক্ষী হয়েছিল এই পরিচালকরা বাংলা সিনেমার একটি নতুন ওয়েভ ইন্ট্রোডিউস করেছিলেন বাস্তব সমাজের সমস্যা এবং যা যা ঘটে চলত সেগুলি ফিল্ম আকারে বানানো হতো যাকে বলে বাস্তবসম্মত চিত্রায়ন ডিরেক্টর ঋত্বিক ঘটক মেঘে ঢাকা তারা সুবর্ণরেখা কোমল গান্ধার এবং নাগরিকের মতো ছবি দিয়েছেন তো অন্যদিকে মৃণাল সেন রাতভর ছবি থেকে শুরু করে প্রতিনিধি ইন্টারভিউ ক্যালকাটা 71 কোরাস এবং পরে মৃগয়া সহ অনেক ছবি বাংলা সিনেমাকে উপহার দিয়েছেন পাশাপাশি প্রফুল্ল চক্রবর্তী পরিচালিত জমালয় জীবন্ত মানুষ এবং পরিচালক তপন সিনহার গল্প হলেও সত্যি সারা বাংলার অডিয়েন্সের মন জিতে নিয়েছিল এবার আসা যাক সত্যজিৎ রায়ের কথায় সত্যজিৎ রায়ের প্রথম ছবি পথের পাঁচালি যেটি ১৯৫৫ সালে মুক্তি পায় এবং এটি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটি টার্নিং পয়েন্ট মার্ক করে এরপর বাংলা সিনেমার গ্রাফ ধীরে ধীরে উপরে উঠতে থাকে যার অন্যতম প্রধান কারণ সত্যজিৎ রায়ের একের পর এক হিট ছবি অপরাজিত পরশপাত জলসাঘর দেবী তিন কন্যা কাপুরুষ ও মহাপুরুষ চারুলতা কুপি গাইন বাঘাবাইন পরে সোনার কেল্লা জয় বাবা ফেলুনা সহ অজস্র হিট ছবি বাংলা সিনেমাকে উপহার দিয়েছেন এবং তার হাত ধরেই বাংলা সিনেমাতে ডেবিউ করেন সৌমিত্র চট্টোপাধ্যায় ১৯৫৯-এ অপুর সংসার দিয়ে এবং পরে তিন ভুবনের পারে কাপুরুষ অরণ্যের দিন রাত্রি অশনি সংকেত এবং ফেলুদা সিরিজ সহ বহু হিট ছবিতে তার ভূমিকা অতুলনীয় ১৯৬০ এবং ১৯৭০-এর দশকে উত্তম কুমার এবং সুচিত্রা সেনের মতো জনপ্রিয় অভিনেতাদেরও আরো পপুলারিটির সাথে ইন্ট্রোডিউস হয় যারা বেশ কয়েক বছর ধরে বাংলা চলচ্চিত্র শিল্পে আধিপত্য বিস্তার করেছিলেন সেই যুগে উত্তম কুমার ছিলেন বাংলা চলচ্চিত্র ইতিহাসের অন্যতম সাকসেসফুল এবং ইনফ্লুয়েন্সিয়াল অভিনেতা যদিও তিনি ১৯৫০-এর দশক থেকেই হিট দেওয়া শুরু করে দিয়েছিলেন স্পেশালি ১৯৬০ এবং ১৯৭০ দশকে তার সব ছবি বক্স অফিসে দুর্দান্তভাবে হিট হতে লাগলো সপ্তপদী দেওয়ানেওয়া ভ্রান্তিবিলাস চিড়িয়াখানা অ্যান্টনি ফিরিঙ্গি ধন্নি মেয়ে মৌচাক অমানুষ আনন্দ আশ্রম সহ প্রচুর হিট দিয়ে গেছেন সেই যুগে সিনেমাগুলি তাদের মেলোডিয়াস গান গল্পের জটিল প্লট এবং লার্জার দেন লাইফ ক্যারেক্টারগুলির জন্য জানা যেত ১৯৮০ দশকের আবির্ভাবের সাথে সাথে বাংলা সিনেমার জনপ্রিয়তা হারাতে শুরু হয় কারণ ২৪শে জুলাই ১৯৮০-তে উত্তম কুমার চলে যান এরপর থেকে বাংলাতে কোনো ছবি তেমনভাবে সাফল্য পাচ্ছিল না ১৯৮১-তে উত্তম কুমারের শেষ ছবি অগ্রবতী সুন্দরী এবং তার ডিরেকশন এবং অভিনীত কলঙ্কিনী গঙ্গাবতী সুপারহিট হয়ে ইন্ডাস্ট্রি থমকে যায় এরপর ১৯৮৪-তে শত্রু থেকে শুরু করে ভালোবাসা ভালোবাসা হরে বাইরে বড় মা ছোট বউ অমর সঙ্গী গুরুদক্ষিণা আমার তুমি আশাও ভালোবাসার মতো ছবি বাংলা সিনেমাতে নতুন বিবর্তন নিয়ে আস ইন্ডাস্ট্রি আবার রিভাইভ হতে শুরু হয় যার অন্যতম কারণ অঞ্জন চৌধুরী অপর্ণা সেন তরুণ মজুমদার এবং সুজিত গুহার মতো ডিরেক্টর্স এরপর ১৯৯০ দশক জুড়ে চলতে থাকে নতুন এবং পুরনো ডিরেক্টর্সদের একের পর এক অসামান্য কাজ ঋতুপর্ণ ঘোষ অরণা চক্রবর্তী স্বপন সাহা এবং প্রভাত রায়ের মতো ডিরেক্টরদের এন্ট্রিতে বাংলা সিনেমা আরও বুস্ট পায় এই দশকে সৌমিত্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে মিঠুন চক্রবর্তী রঞ্জিত মল্লিক ভিক্টর ব্যানার্জি চিরঞ্জিত চক্রবর্তী তাপস পাল
প্রসেনজিৎ চ্যাটার্জি এবং অভিষেক চ্যাটার্জি সবাই ভিন্ন ভিন্ন ছবির মাধ্যমে বাংলা সিনেমাকে অন্য লেভেলে নিয়ে যায়। বাট এই দশকে সবার চেয়ে প্রসেনজিৎ চ্যাটার্জির ছবির সংখ্যা বেশি দেখতে পাওয়া যায়। এরপর 2000 সালের পরবর্তী 10 বছর পুরনো একটা ডিরেক্টরদের সাথে নতুন একটা ডিরেক্টরদের নিয়ে বাংলা সিনেমায় এক নতুন এরা শুরু হয়, যেখানে প্রথমে যিশু, জিত, পরে দেব, সোহম, হিরণ, ঋত্বিক এবং শেষে আবির, অঙ্কুশের মতো হিরোদের এন্ট্রি হয়। এই 10 বছর একদিকে চলেছে মিটু চক্রবর্তীর চাকা, তিতলি, গুরু, সন্ত্রাস, বারুদ, কুলি, চোরে চোরে মাস্তুতো ভাই, দাদা, হাঙ্গামা, এমএলএ ফাটাকেষ্ট, অভিমন্য, তুলকালাম এবং মহাগুরুর মতো ছবি। তো অন্যদিকে চলেছে প্রসেনজিতের শ্বশুরবাড়ি জিন্দাবাদ, প্রতিবাদ, দেবা, মায়েরাচল, পরিবার, বাদশাহ, সজনী, রাজু আঙ্কেল, রিফিউজি, অগ্নি পরীক্ষা, বন্ধু, শিবাজি এবং টক্করের মতো ছবি। পাশাপাশি সেই সময় জিতেরও চলেছে সাথী, নাটের গুরু, সঙ্গী, প্রেমী, বন্ধন, মানিক, হিরো, ক্রান্তি, পার্টনার এবং সাত পাকে বাঁধার মতো ছবি। দেব শুরু করে 2006 অগ্নি শপথ দিয়ে, পরে আই লাভ ইউ, প্রেমের কাহিনী, মন মানে না এবং চ্যালেঞ্জের মতো ছবি দেয়। সোহম তো ছোটবেলা থেকেই ছবি করছে, বাট বড় হয়ে শুরু করে 2007 চাঁদের বাড়ি দিয়ে। হিরণও শুরু করে 2007 নবাব নন্দিনী দিয়ে। ঋত্বিক ডেবিউ করে 2007 পাগল প্রেমী দিয়ে। আবির শুরু করে 2009 ক্রস কানেকশন দিয়ে এবং অঙ্কুশ 2010 কেল্লা ফতে দিয়ে। এই 10 বছরে ইন্ডাস্ট্রি অনেকটাই উন্নত হয়ে যায়। আবির্ভাব হয় রবি কেনাগি, কৌশিক গাঙ্গুলি, রাজ চক্রবর্তী, সৃজিত মুখার্জি, কমলেশ্বর মুখার্জি এবং রাজীব বিশ্বাসের মতো ডিরেক্টর। পাশাপাশি পরমব্রতর মতো অভিনেতাও ডিরেক্টর হিসেবে কাজ করে চলেছে। এর পরবর্তী 10 বছর বাংলা সিনেমায় এমন সব ছবি তৈরি হয়েছে যা মেন স্ট্রিম থেকে আর্ট হাউস সব ধরনের অডিয়েন্সের চাহিদা পূরণ করে। একদিকে যেমন চলেছে অমানুষ, পাগলু, 100% লাভ, ইডিয়েট, মজনু, রংবাজ, বস, লাভেরিয়া, লাভ এক্সপ্রেস, সুলতান এবং ভিলেনের মতো ছবি। অন্যদিকে তেমনই চলেছে অটোগ্রাফ, মেঘে ঢাকা তারা, হাওয়া বদল, বাইশে শ্রাবণ, শব্দ, হেমলক সোসাইটি, অপুর পাঁচালী, চাঁদের পাহাড়, রাজ কাহিনী, সিনেমাওয়ালা, ইগলের চোখ এবং ভিঞ্চিদার মতো ছবি। এবং সাথে পপুলার হয় অনির্বাণ ভট্টাচার্যের মতো অভিনেতার কাজ। এরপর ধীরে ধীরে বিভিন্ন কারণে কমার্শিয়াল ছবি কম তৈরি হতে শুরু হয়। মেন স্ট্রিম হিরোরা নিজেদের প্রোডাকশন হাউস খুলে বসে এবং নিজেদের মতো এক্সপেরিমেন্ট করতে শুরু করে। বাংলা সিনেমার ভাষা ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু হয়। পাশাপাশি ওটিটির মতো প্ল্যাটফর্ম ইতিমধ্যে উপস্থিত হয়, যেখানে বোমকেশ, ইন্দু, মন্টু পাইলট, গোরা, রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেনি এবং মন্দারের মতো একের পর এক অনবদ্য কাজ দেখা যায়। সাথে অনির্বাণ চক্রবর্তীর মতো অভিনেতার আবির্ভাব হয় পপুলার সিরিজ একেন বাবু দিয়ে। থ্রিয়াটিক্যাল ছবির সাথে সাথে ওটিটিও বাংলাতে খুব জনপ্রিয়তা পায়। এরপর বাংলা সিনেমাতে ধর্মযুদ্ধ, গোলন্দাজ, FIR, অপরাজিত, বেলা শুরু, কর্ণ সুবর্ণের গুপ্তধন, কিশমিশ, রাবণ, বল্লভপুরের রূপকথা, প্রজাপতি, লাভ ম্যারেজ, চেঙ্গিস, শেষ পাতা এবং বাঘা যতীনের মতো একের পর এক কাজ চলতে থাকে। বাংলা চলচ্চিত্র শিল্প 1919 সালে তার সূচনা থেকে অনেক দূর এগিয়েছে। এটি সাইলেন্ট ছবির প্রথম দিন থেকে একটি থ্রাইভিং ইন্ডাস্ট্রিতে ডেভেলপ হয়েছে। উই হোপ ইট উইল কন্টিনিউ টু ইম্প্রুভ। বাকি তোমরা আমায় কমেন্টে জানাও ভিডিওটা তোমাদের কেমন লাগলো এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দাও। আর এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। If you enjoyed it, hit the like button, subscribe to the channel, it's time to move on, get more of Mogno Preview, I'm sure it won't be long.